আসসালামু আলাইকুম মিমি হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভ সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চা শ্রমিকদের কর্মবিরতিতে দৈনিক লোকসান কয়েক কোটি টাকা গাছই নষ্ট হচ্ছে কুড়ি বিকেলে বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রেম দ্রোহ সাম্যবাদ জাগরণের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ সমাধিতে বিভিন্ন সংগঠনে শ্রদ্ধার্ঘ্য বিএনপি সরকার পতন দিবা স্বপ্ন মন্তব্য ওবায়দুল কাদেরের দেশের মানুষ এখনো নিপীড়িত নজরুলের সংগ্রামী চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান রিজভির দুবাইয়ে আজ পর্দা উঠছে এশিয়া কাপের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা বলছিলাম সংবাদ শিরোনামগুলো এবারে জানাতে চাই পুরো খবর মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনে প্রতিদিন কোটি কোটি টাকার চা পাতা নষ্ট হয়ে যাচ্ছে চা পাতা তোলার মুখ্যম সময়ে পাতা না তোলার কারণে চা গাছের কুড়ি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে যদিও সংশ্লিষ্টরা বলছেন চলতি বছর ১০০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট জানাচ্ছেন আবু সাইদ অপু গেল মাস থেকে আবহাওয়া অনুকূলে থাকায় চা উৎপাদনের লক্ষ্যমাত্রায় আশার আলো দেখা দিলেও শ্রমিকদের লাগাতার কর্মবিরতিতে পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে গত বছর দেশে ৯৬.৫ মিলিয়ন কেজি চা উৎপাদন হয় এ পর্যন্ত ৫০ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে কিনা তাতে সন্দেহ রয়েছে তবে চা শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির দাবিতে এখনও আন্দোলন অব্যাহত রেখেছেন চাল নাই তেল নাই লবণ নাই তরকারি নাই এখন বাচ্চা কান্দে ভাতে লাগে পরীক্ষার ফিস এ তো দ্বিতীয় সামরিক পরীক্ষা দিতে পারবো না আমার তিনটা বাচ্চা কর্মিক নাই আমরা দুইজন কর্মিক আমরা বাগানে কাজ করি তিন বছরের বাচ্চা সেই বাচ্চা বলছে মা আজকে আমাকে বাদ দেও মা আমি কই থেকে বাদ এনে দেব টানা ধর্মঘটের কারণে বাগানে পাতা না ছেড়ায় তা আগাছার মতো লম্বা হয়ে গেছে বড় ও শক্ত হয়ে গেছে চা গাছের পাতা পরিপক্ক হয়ে গেছে মূলকুড়ি চলমান সংকটের কারণে এবছর ভরা মৌসুমে দেশে চা শিল্পে মারাত্মক ক্ষতি হতে পারে বলে মনে করছেন চা বাগান মালিকরা আর এই অগস্ট মাসে এক ফুটনেটে ১৪ দিনে আমি ২.৬২ লক্ষ টাকা লস করছি যেটা মানে এই অপূরণীয় ক্ষতি আমার মনে হয় না আমার ইন্ডাস্ট্রির পক্ষে বা আমার কোম্পানির পক্ষে বিয়ার করা সম্ভব চা শিল্পকে বাঁচিয়ে রাখতে অতি দ্রুত এই সংকট সমাধানের দাবি জানান এই বিশেষজ্ঞ আমার মনে হয় ১০০ কোটি টাকার ক্ষতি কিন্তু হয়ে গেছে এটা মালিকদের ভাবতে হবে যে চা শ্রমিককে যদি চা শ্রমিকদের ফিরিয়ে আনা না যায় তাহলে আর ক্ষতি হবে আবু সৈয়দ অপু মাইটিভি এদিকে চা বাগান মালিকের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গত ৯ই আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকরা টানা কয়েকদিন ধরে চা শ্রমিকদের সঙ্গে শ্রমিক নেতারা কথা বলে আশ্বাস দিয়েও কোনো কাজ হয়নি এছাড়া প্রশাসনের কর্মকর্তারও নানান আশ্বাস দিলেও কাজে ফেরেনি তারা তারা তাদের দাবিতে অনড় থাকেন অন্যান্য প্রসঙ্গ জাতি আজ যথাযোগ্য মর্যাদা আর গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় সাহিত্য কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলে ফুলে ছেয়ে যায় জাগরণের কবি নজরুল ইসলামের সমাধি জাহিদ আহমেদ বাবু জানাচ্ছেন বাকিটুকু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যারা মুক্তিযুদ্ধ নিয়ে অপরাজনীতি করছে তাদের চিহ্নিত ও প্রতিহত করার আহ্বান জানান তিনি মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরা মুক্তিযোদ্ধা এই বর্ণচোরা সাম্প্রদায়িক শক্তি এই বর্ণচোরা গণতন্ত্র বিরোধী শক্তি এদেরকে আজকে চিহ্নিত করতে হবে প্রতিরোধ করতে হবে পরাজিত করতে হবে এটাই আজকে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি
এবং আমাদের জাতীয় কবির প্রতি আমরা এই কথা বলি শ্রদ্ধা নিবেদন। এদিকে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্যায়ের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। আমাদের এই সংগ্রামের প্রধান প্রেরণা হচ্ছেন কাজী নজরুল ইসলাম, তার রচিত গান, কবিতা এবং অন্যান্য লেখনী। তিনি অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদগুলো করেছেন, এই জন্য তিনি নিজেও দুঃশাসনের যে মানে অভিঘাত, সেই অভিঘাতের তিনি শিকার হয়েছেন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। শনিবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্রাটের জামিন বাতিল আবেদনের বিষয়ে রোববার শুনানি হতে পারে। এর আগে গত 22 আগস্ট শর্ত সাপেক্ষে সম্রাটকে জামিন দেয় আদালত। শর্তগুলো হলো, পাসপোর্ট আদালতে জমা দিতে হবে, আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এখন জলাশয়ে পরিণত হয়েছে। বছরের পুরো সময়টাতে পানি থাকায় পিটি ও খেলাধুলার সুযোগ পান না শিক্ষার্থীরা। বারান্দায় ক্লাসরুমেই করা হয় পিটি প্যারেড, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমও। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফম কাউসার ইমরানের তথ্যচিত্রে হাসান জাকিরের ডেস্ক রিপোর্ট। দেখে জলাশয় মনে হলেও আদতে এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। একসময় যেখানে পিটি প্যারেড হতো, এখন সেখানে কচুরি পানার ভাগার দৃশ্যটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। একই অবস্থা বুধল ইউনিয়নের নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। মাঠ জুড়েই জমে রয়েছে পানি, নোংরা ও দূষিত পানিতে জন্ম নিয়েছে কচুরি পানা। কচুরি পানা, তারপরে পানির লেগা অধিকাংশ সময় স্কুলের বারান্দায় ও ক্লাসরুমে করতে হয় পিটি প্যারেড। মাঠে পচা পানিতে শিক্ষার্থীদের হাত পা ও শরীরে চুলকানি ও চর্মরোগ দেখা দেয়ায় বিদ্যালয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক শিক্ষার্থী। বিদ্যালয় ভবনের ছাদে দেখা দিয়েছে ফাটল, মাঝে মধ্যেই খসে পড়ছে প্লাস্টার, ফলে ঝুঁকির মধ্যেই চলছে পাঠদান কার্যক্রম। আমরা পিটি করতে না, খেলাধুলা করতে না, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে পারে না, নিচে নামতে পারে না। এদিকে বিদ্যালয়গুলো পরিদর্শনে গিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা 2-3 মাস ধরে আলাপ করছি, গত মাসে মিটিংয়ে আলোচনা করেছি। স্কুলের ভিতরেও এখানেও এই জায়গাটাও একটু নিচু আছে, আমরা এখানেও মাটি ভরাট করার আমরা উদ্যোগ নিয়েছি। অচিরে যেন মাটি ভরাট করে স্কুলের নতুন একটি ভবন নির্মাণ করে। আমরা এটা যাতে আপাতত বাচ্চারা যেন মাটি করে আসে না, বৃষ্টিপাত লাইলেও যাতে মার ছেলেরা এখানে শিক্ষা নিতে পারে। হাসান জাকির, মাই টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার এশিয়া কাপ প্রসঙ্গ। দুবাই আজ পর্দা উঠছে এশিয়া কাপের 15তম আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বি গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আরও তথ্য এস এম আরিফের। করোনার কারণে 4 বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত ফরম্যাটেই হবে এবারের আসর। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান। শক্তির বিচারে এগিয়ে থাকবে লঙ্কানরাই। এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ 5 বারের শিরোপা জয়ী তারা। যদিও সাম্প্রতিক সময়ের পারফরমেন্স খুব একটা ভালো নয় দলটির। সবশেষ 11 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে তারা। দলের সকলেই পরীক্ষিত, এশিয়া কাপ জয়ের ভালো সম্ভাবনা আছে আমাদের। ছেলেরা সবটুকু উজাড় করে দিতে পারলে সেটি সম্ভব। লঙ্কানদের মতোই সাম্প্রতিক ফর্ম ভালো নয় আফগানিস্তানেরও। আয়ারল্যান্ডের সাথে সবশেষ সিরিজ হেরেছে দলটি। তাছাড়া এখনও এশিয়া কাপ জয়ের রেকর্ড নেই আফগানদের। এস এম আরিফ, মাই টিভি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর আরেকটি স্বপ্ন পূরণ হচ্ছে। স্বপ্নের পদ্মা সেতুর পর এবার কালনা সেতুর দ্বারও উন্মোচন হতে যাচ্ছে। আগামী 30 আগস্টের মধ্যে যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা হচ্ছে সেতুটি। তবে
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারিখ ঘোষণা হলে চূড়ান্ত হবে উদ্বোধনের দিনক্ষণ। প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিদ। আরও একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে নড়াইলের মধুমতি নদীর উপর নির্মিত দেশের প্রথম ছয়লেনের কালনা সেতু। স্বপ্ন পূরণের দিনক্ষণ গুনছেন গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মতি পেলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে কালনা সেতু। সেতুটি চালু হলে নড়াইল সহ 10 জেলা মানুষের জন্য সহজ হবে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত। এই ভিড় হয়ে গেলে আমাদের অনেক সুবিধা হবে। কালনা সেতু চালু হলে নড়াইল, দশর, খুলনা লোকজনের সুবিধা হবে। প্রজেক্ট শিল্প, কলকারখানা এবং ইপিজেট হবে, এগুলো আরো উন্নয়ন হবে। সেতুটি চালু হলে কৃষি সহ অন্যান্য পরিবহনে কমবে সময়, এতে উপকৃত হবে পুরো অঞ্চল। দীর্ঘদিন যানজট ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকিছি, এখন ব্রিজ হয়ে গেছে, এখন আমরা সুবিধা তো পাবো। এখন আমরা ব্রিজের উপর দিয়ে সরাসরি চলে যাব, আমাদের আর দামে থাকা লাগবে না, এখন আমরা ব্রিজ পারাপার হয়ে যাব। কালনা সেতু চালু হলে সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপুল, কলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রকল্প ব্যবস্থাপক। আমাদের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, আমাদের সর্বশেষ অগ্রগতি হচ্ছে যে আগামী 30 আগস্টের মধ্যে আমরা যান চলাচলের জন্য সেতুটি সম্পূর্ণরূপে প্রস্তুতি রাখবো। সেতুটি চালু হলে নড়াইলের লোহাগড়ায় ইপিজেট চালু সহ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীতে বেশিরভাগ কাঁচাবাজার ব্যক্তি মালিকানার, ফলে অসাধু মহলের তৎপরতা বেড়েই চলেছে। যত্রতত্র এই বাজারগুলোতে নেই সিটি কর্পোরেশনের কোনো তদারকি, তাতে সুবিধা ভোগ করছে এক শ্রেণীর মানুষ আর রাজস্ব হারাচ্ছে সরকার। রিপোর্ট জায়দ আহমেদ বাবুর। ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসাবে গড়ে তোলার সরকারের ব্যাপক উদ্যোগ চলমান, কিন্তু সরকারের সে উদ্যোগ ও সফলতা ম্লান করায় ব্যস্ত এক শ্রেণীর অসাধু কর্মকর্তা এবং প্রভাবশালী মহল। আমরা তো একজনের পানি ছাড়া বসতে পারি না, নাকি? আমরা টাকা দিয়ে বসে সপ্তাহে একদিন আসি, আমরা ওখানে বসি। আপনাকেও নিয়ন্ত্রণ করতেছে এবং কারণে কারো ছত্রছায়া এগুলো হচ্ছে, যার জলজান্ত উদাহরণ রাজধানীর যত্রতত্র কাঁচা বাজার। বেশিরভাগ বাজার ব্যক্তি মালিকানা হওয়ায় পরিবেশ হয়ে উঠে যাচ্ছে তাই অবস্থা। সরকার যদি একটু পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য ভালো হবে। অবৈধ যে ফুটপাতের দোকানগুলো, কাঁচা বাজারগুলো, এগুলোর জন্য আসলে একদম হাঁটা যায় না। সাধারণ মানুষ বলছেন নগরীতে সিটি কর্পোরেশনের বাজার অপ্রতুল, যা আছে সেখানে নেই যথাযথ নজরদারি। সবকিছুর দাম এত বেশি যে মধ্যবিত্তের পক্ষে সম্ভব না কেনা। আড়তদার বলছে কম, দেখেন এসে বলছি বেশি। এখানে যারা ব্যবসা সবাই সিন্ডিকেট করে বিক্রি করে। এই অবস্থা উত্তরণে নগর কর্তৃপক্ষকেই কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। সিটি কর্পোরেশন যদি মনে করে আমার এলাকার মানুষকে আমি সবচেয়ে কম মূল্যে, নির্ধারিত মূল্যে এবং কৃষককে বঞ্চিত করব না, তাহলে তাকে একেবারে শুরু থেকে এই পর্যন্ত মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সমস্ত ব্যবস্থা নিতে হবে, নিলে এই প্রবলেম আমরা সলভ করতে পারব। তবে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেন ঢাকার দুই নগর পিতা। সিটি কর্পোরেশন থেকে চান্দাবাজির জন্য যে প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে, এটি আমার সিটি কর্পোরেশনকে আমি হতে দেব না। মূল্য ঠিকমতো নির্ধারণ করা আছে নাকি, মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করা হয় নাকি, এগুলো তারা পরিদর্শন করছে এবং এই তদারকিটা আরও বৃদ্ধি হবে সামনে, যাতে করে আমরা ঢাকা শহরের দ্রব্যমূল্য, যে সঠিক দ্রব্যমূল্য, ন্যায্য দ্রব্যমূল্যটা যেন নির্ধারণ করা যায় এবং সেটা বাস্তবায়ন করা যায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর অলিতে গলিতে গজিয়ে ওঠে এইসব অবৈধ কাঁচাবাজার নিয়ে আজ রাত 10:05 বিস্তারিত থাকছে ইগোলাই অনুষ্ঠানে। সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চা শ্রমিকদের কর্মবিরতিতে দৈনিক লোকসান কয়েক কোটি টাকা, গাছই নষ্ট হচ্ছে কুড়ি। বিকেলে বাগান মালিকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ, সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধার্ঘ। বিএনপি সরকার পতন দিবাস্বপ্ন, মন্তব্য বায়তুল কাদেরের। দেশের মানুষ এখনও নিপীড়িত, নজরুলের সংগ্রামী চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান রিজভি। দুবাই আজ পর্দা উঠছে এশিয়া কাপের 15তম আসরে, উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
দর্শক এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ। আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে। মেহেদী হাসান খান দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।